ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে পালিত হয় কারওয়া চৌথ। মূলত আশ্বিন ও কার্তিক মাসের এই দিনটি পালনের জন্য স্বামীর মঙ্গল কামনায় সারাদিন নির্জলা উপবাস করে থাকেন স্ত্রীরা। এক কঠিন নিয়মের মধ্যে থেকে তা পালন করতে হয় বিবাহিত মহিলাদের। এরপর সন্ধ্যায় মহিলারা একত্রিত হয়ে কারওয়া মায়ের পুজো করেন নিষ্ঠা এবং ভক্তি সহকারে। কারওয়া চৌথ পুজোয় চাঁদের বিশেষ গুরুত্ব রয়েছে। আকাশে চাঁদের দেখা মিললে চালনি দিয়ে প্রথমে তা লক্ষ্য করে মহিলারা। এরপর চালনিতে প্রদীপ রেখে সেই প্রদীপের আলোতে স্বামীর মুখ দেখে তার হাতে জল খাওয়ার পরই উপবাস ভঙ্গ করে গৃহবধূরা। যুগ যুগ ধরে চলে আসা এই পুজো পালিত হলো কালিয়াগঞ্জেও। এই পুজোর গুরুত্ব কি, কেন এই পুজো করেন গৃহবধূরা, কি বলছেন তারা, আসুন শোনা যাক। करवा चौथ का व्रत था, हम लोगों ने करवा चौथ का व्रत किया और चांद को अर्घ दिया। हम लोगों ने इस व्रत का पूरा किया। किस लिए करते हैं ये व्रत? ये पति के लंबी उम्र के लिए किया जाता है और व्रत पूरा करने के लिए सरगी भी खाया जाता है, जो हमारी सास देती है हम लोगों को। वो सरगी खाने के बाद व्रत का पूरा होता है। सुबह से ये खाना उना खा के ना? खाना नहीं, कुछ भी नहीं खाना पड़ता है, ना जल, कुछ भी नहीं। जब तक हम लोग चांद को अर्घ नहीं देंगे तब तक हम लोग कुछ भी नहीं खाएंगे। तके करवा चौथ व्रत बोले सब क्या नो करा है? এটা সব সুহাগন বৌরাই করে, তো স্বামীর মঙ্গল কামনার জন্য এটা করা হয়। স্বামীর লম্বা উড়ার জন্য এটা করা হয়। ভোরবেলা উঠতে হয়, শাশুড়ির হাতের খাওয়ার খেতে হয়, তারপর সারাদিন উপোস থেকে রাতে চাঁদ দেখে তারপর উপোস ভাঙ্গা হয় স্বামীর হাতের জল খেয়ে।